أفلا يتدبرون القرآن أم على قلوب أقفالها السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد সম্মানিত দর্শক ভাই এবং বোনেরা, আপনাদের সকলকে তাদাব্বুরুল কুরআনের আজকের পর্বে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি সকলে ভালো আছেন। আমরা আজকে তাদাব্বুরুল কুরআনের কিছু মৌলিক শর্ত এবং কিছু নীতিমালা নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তাদাব্বুরের শর্তগুলো উল্লেখ করতে গিয়ে বলেন, فإذا حصل المؤثر وهو القرآن والمحل القابل وهو القلب الحي ووجد الشرط وهو الإصغاء وانتفى المانع وهو اشتغال القلب وذهوله عن معنى الخطاب وانصرافه عنه إلى شيء آخر حصل الأثر وهو الانتفاع والتذكر এর অর্থ হলো, যখন মুআথির ও প্রভাবক তথা আল কোরআনুল কারীমটি তেলাওয়াতের মাধ্যমে অর্জিত হয় এবং আল কোরআনকে গ্রহণকারী স্থান তথা আল কলবুল হাই বা জীবিত অন্তর উপস্থিত থাকে। আর তাদাব্বুরের শর্ত অনুযায়ী পূর্ণ মনোযোগটাও থাকে, আর তাদাব্বুরের কোনো মানা বা বাধা না থাকে, যেমন অন্তরকে অন্যদিকে ব্যস্ত না রাখা এবং আল কোরআনের অর্থ অনুধাবন থেকে অমনোযোগী না থাকা ও আল কোরআন ছেড়ে অন্য কাজে ব্যাপৃত না হওয়া ইত্যাদি। তাহলে ব্যাপৃত হওয়া, অমনোযোগী হওয়া, এগুলো বাধা। এই ধরনের কোনো বাধা যখন না থাকে, ইমাম ইবনুল কাইয়িম বলছেন, তাহলে আল কোরআনের আসর বা প্রভাবটি অর্জিত হবে এবং তা হল বেনিফিট পাওয়া, উপকার পাওয়া এবং উপদেশ গ্রহণ করা। তাহলে ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর এই বক্তব্যের আলোকে আমরা দেখতে পাই যে আল কোরআন নিয়ে তাদাব্বুর বাস্তবায়ন করার জন্য তিনটা মৌলিক শর্ত রয়েছে। এক নম্বর শর্তটা হল আল কলবুল হাই বা জীবিত বা জীবন্ত হৃদয়, এটার উপস্থিত থাকা, যেটা কোরআনের তেলাওয়াত, কোরআনের আদর্শ, কোরআনের অর্থকে গ্রহণ করবে। এটা হলো এক নম্বর শর্ত। তাহলে আমার আপনার এমন একটা কলব থাকা চাই যেটা মরে যায় নাই, যেটা জীবিত, এবং জীবিত অন্তরই মানুষের ফেকরাগুলো বা অন্যান্য আদর্শগুলো গ্রহণ করে। তাহলে এরকম গ্রহণকারী একটা জীবিত হৃদয় থাকতে হবে যেটি আল কোরআনের বক্তব্যগুলোকে অ্যাকসেপ্ট করবে। দ্বিতীয় শর্তটা হচ্ছে, তিনি বলছেন, অন্তরের মনোযোগিতার সাথে তেলাওয়াত এবং তার সাথে গভীর মনোনিবেশ সহকারে শোনার বিষয়টা। তাহলে এটা আমাদের কাজ, এটা হলো আমাদের, আমরা যারা মুকাল্লাফ, আমরা যারা আল্লাহর দায়িত্বপ্রাপ্ত বান্দা, এটা তাদের কাজ। আগেরটা হচ্ছে আমাদের অন্তরটা জীবিত থাকা, কবুল করার উপযুক্ত থাকা, আর এটা হচ্ছে এর পাশাপাশি অন্তর নিয়ে আমরা যেন সুন্দর একটা অধ্যয়ন ও তেলাওয়াত করতে পারি আর মনোনিবেশ সহকারে শুনতে পারি। এটা হলো দ্বিতীয় শর্ত। তৃতীয় শর্তটা হচ্ছে, যে কোরআনটা আমরা পাঠ করছি, তেলাওয়াত করছি, অথবা যে কোরআনটা আমরা শুনতে পাচ্ছি, সেই কোরআনের বক্তব্য অনুধাবন করা। যদি অনুধাবন নাই করতে পারি তাহলে তাদাব্বুর আসবে না। তাহলে তাদাব্বুর আসার জন্য আমাকে কোরআনের অর্থটা বুঝতে হবে। সম্মানিত উপস্থিতি, এ হচ্ছে আল কোরআনের তাদাব্বুরের তিনটা প্রধান শর্ত, যেটি ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর বক্তব্য থেকে আমরা জানতে পারলাম। তার এই বক্তব্যটি তিনি তার বিখ্যাত আল ফাওয়ায়েদ গ্রন্থের মধ্যে উল্লেখ করেছেন। এবারে আমরা আলোচনা করব তাদাব্বুরুল কোরআনের কিছু দাওয়াবেত বা নীতিমালা নিয়ে। আল কোরআনের তাদাব্বুর যেন অধিক ফলদায়ক হয়, অধিক উপকারী হয় এবং যেন এই তাদাব্বুরটা পরিপূর্ণতা পায়, এবং তাদাব্বুরটা যেন সালিম তথা বিশুদ্ধ থাকে, তাহলে তার জন্য বেশ কিছু নীতিমালার প্রয়োজন। আমরা আপনাদের সামনে বেশ কয়েকটা নীতিমালা পেশ করছি, আপনারা একটু খেয়াল করবেন। এক নম্বর হলো আল কোরআনের আয়াতের যে সকল অর্থ অকাট্য, এটাকে কাতঈ বলা হয়। এই অকাট্য অর্থগুলোকে ধারণ করা এবং এই অকাট্য অর্থ থেকে বের না হয়ে যাওয়া। আমরা সবাই জানি যে আল কোরআনের শব্দমালা ও বক্তব্যের অর্থটা দুই প্রকার, একটা হলো কাতঈ বা অকাট্য, আরেকটা হলো যন্নী বা প্রবল ধারণামূলক। ধারণামূলক হওয়ার ক্ষেত্রে এর একাধিক অর্থ থাকে এবং সেখানে যথেষ্ট তাদাব্বুরের এবং তাফাক্কুরের মাল মশলা থাকে। তাদাব্বুর বা চিন্তা গবেষণাকে কাজে লাগিয়ে সেখানে কোন অর্থটা বেশি প্রযোজ্য সেটা আমাদেরকে বেছে নিতে হয়। কিন্তু কাতঈ অর্থের ক্ষেত্রে, অকাট্য অর্থের ক্ষেত্রে একটা অর্থ ছাড়া আর কোনো অর্থ হওয়ার কোনো সম্ভাবনা নেই। যেমন সংখ্যা, আল কোরআন যখন সংখ্যা বলে, যেমন ইন্না ইদ্দাতা শুহুর ইনদাল্লাহ 12 শাহরান, যে আল্লাহর কাছে মাসুমের গণনা হচ্ছে 12 মাস। তাহলে এই যে 12, এটাকে 13 বানানো যাবে না, 11 বানানো যাবে না। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুল হুয়াল্লাহু আহাদ, বলো আল্লাহ একক, এক। তাহলে আল্লাহ এক, এই তৌহিদের জ্ঞান থেকে একটু বিচ্যুত হওয়া যাবে না। এটা হলো কাতঈ, অকাট্য। তাহলে এই অকাট্য অর্থের ক্ষেত্রে নিয়ম হলো, নীতিমালা হলো, কখনোই এগুলোকে অপব্যাখ্যা করে অর্থ থেকে এগুলোকে বিচ্যুত করা যাবে না। এর মধ্যে 19-20 করার কোনো সুযোগ নাই, বাড়ানো কমানোর কোনো সুযোগ নেই। তাহলে প্রথম পয়েন্টে আমরা যেটা বুঝলাম, অকাট্য অর্থগুলোর মধ্যে কোনো ধরনের তাউইল এবং চেঞ্জ আনা যাবে না। তবে অকাট্য নয় এমন অর্থের ক্ষেত্রে চিন্তা গবেষণার সুযোগ আছে, আর ফলে সেখানে আমরা একাধিক মত পেতে পারি, একতলাফ পেতে পারি, একতলাফ সেখানে গ্রহণযোগ্য। কিন্তু অকাট্য অর্থের মধ্যে দ্বিমত পোষণ করার কোনো সুযোগ নেই। দ্বিতীয় যে মূলনীতি সেটি হচ্ছে আল কোরআনুল কারীম যেহেতু সুস্পষ্ট আরবি ভাষায় নাজেল হয়েছে, অতএব আল কোরআন কারীমের কোনো আয়াত, কোনো শব্দ, কোনো বক্তব্য কোনোভাবেই আরবি ভাষার নিয়মকানুনের বাইরে গিয়ে ব্যাখ্যা করা যাবে না, বোঝা যাবে না। আল কোরআনকে বুঝতে হবে আরবি ভাষার উসলুব অনুযায়ী, আরবি ভাষার ব্যাকরণ অনুযায়ী এবং আরবি ভাষার বাকৃতি অনুযায়ী। অনুরূপভাবে আল কোরআনের যে জুমলা বা বাক্যগুলো আছে, সেই বাক্যগুলোর বিশদ ব্যাখ্যা তার সিয়াক অনুযায়ী হবে, তার পূর্বাপর বক্তব্য অনুযায়ী হবে। অতএব সিয়াক বা পূর্বাপরের বক্তব্য থেকে কোনো কোরআনি শব্দকে, কোনো কোরআনি জুমলাকে বা বাক্যকে পৃথক করা যাবে না, করা জায়েজ হবে না। আল কোরআনুল কারীম আমরা উদাহরণস্বরূপ বলতে পারি, কখনো আমরের সিগা বা নির্দেশসূচক শব্দ কখনো ব্যবহার করেছে, কিন্তু এর দ্বারা বিভিন্ন রকম অর্থ সিয়াক অনুযায়ী নির্ধারণ করেছে। যেমন কখনো আল কোরআন আমরের সিগা দ্বারা ওয়াজিব হওয়াটাকেই প্রকাশ্যভাবে নির্ধারণ করে দিয়েছে। যেমন সূরাতুল ইসরার 78 নম্বরে আল্লাহ তাআলা বলছেন আকিমিস সালাতা লিদুলুকিশ শামস ইলা গাসাকিল লাইল, আর সূর্য ঢলে পড়লে রাত পর্যন্ত তোমরা সালাতকে কায়েম করো। এখানে ওয়াজিব বোঝানো হয়েছে। কখনো সিগাতুল আমর বা নির্দেশসূচক শব্দ দ্বারা ইবাহা বা জায়েজ হওয়াকে বোঝানো হয়। যেমন সূরাতুল মায়েদার 2 নম্বর আয়াত ওয়া ইযা হালালতুম ফাসতাদু, যখন তোমরা ইহরাম থেকে হালাল হয়ে যাবে তখন তোমরা শিকার করতে পারো। এই নির্দেশটা এসেছে একটা নিষেধাজ্ঞার পরে। সূরা আল মায়েদার 95 নম্বর আয়াতে যে নিষেধাজ্ঞাটি দেওয়া হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লা তাকতুলুস সাইদা ওয়া আনতুম হুরুম, তোমরা ইহরাম অবস্থায় শিকারকে হত্যা করো না বা শিকার করো না। এরপরেই বলছেন ওয়া ইদা হালাল তুম ফাস্তাদু, তবে তোমরা যখন হালাল হয়ে যাবে ইহরাম থেকে তখন তোমরা শিকার করতে পারো। তাহলে বোঝা গেল সিগাতুল আমর দ্বারা এখানে বোঝানো হয়েছে ইবাহা, নির্দেশ বা ওজুব নয়। কখনো কখনো সিগাতুল আমর দ্বারা তাহদিদ বা ধমক দেওয়া উদ্দেশ্য, যেমন সূরাতুজ জুমারের 15 নম্বরে আল্লাহ তাআলা বলছেন ফা'বুদু মা শি'তুম মিন দুনিহি, ফা'বুদু মা শি'তুম মিন দুনিহি, তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাকে ইচ্ছা তার ইবাদত করো। এটা কিন্তু একটা ধমক। কি চাও তোমরা হে বান্দারা, তোমরা কি আল্লাহর ইবাদত করবে না? আচ্ছা ঠিক আছে, তাকে বাদ দিয়ে এখন যাকে ইচ্ছা ইবাদত করো, যার ইচ্ছা পূজা করো। এটা হচ্ছে একটা ধমক। যেহেতু আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন শুধু তাঁরই ইবাদত করতে হবে, কিন্তু এখন যেহেতু বান্দা তার কথা মানছে না, এই জন্য তিনি তাকে তাহদিদ বা ধমক দিচ্ছেন ফা'বুদু মা শি'তুম মিন দুনিহি, তোমরা তাকে বাদ দিয়ে তাহলে যাকে ইচ্ছে ইবাদত করো। কখনো সিগাতুল আমর দ্বারা বা নির্দেশসূচক শব্দ দ্বারা তাজিজ বা তাহাদ্দি বোঝানো উদ্দেশ্য, অর্থাৎ কাউকে অক্ষম করে দেওয়া। এমন কিছু বলে, আচ্ছা তুমি এটা করো তো দেখি, তার মানে তুমি তো পারবে না। সেই তাজিজটাকে প্রমাণ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো আমর সিগা ব্যবহার করেন। যেমন সূরাতুল বাকারার 23 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন ফা'তু বিসূরাতিম মিমথলি, তাহলে এই আল কোরআনের কোনো একটা সূরার মতো একটা সূরা নিয়ে আসো তো দেখি, তার মানে তোমরা আনতে পারবে না। অথবা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুদের বক্তব্যে যা তিনি তার কাফির কওমকে উদ্দেশ্য করে বলেছিলেন, যেটা আল্লাহ কোট করেছেন সূরাতুল হুদের 55 নম্বর আয়াত ফাকিদুনি জামিআন সুম্মা লা তুনযিরুন, আচ্ছা ওকে, তাহলে তোমরা সবাই মিলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করো এবং অতঃপর আমাকে আর কোনো অবকাশ দিও না, এরপর কি হয় দেখি, তাই না? এটা হচ্ছে তাদেরকে অক্ষম বানানোর জন্য। কারণ হুদ আলাইহিস সালামের সাথে ছিলেন আল্লাহ, আল্লাহই তাকে সাহায্য করেছেন এবং করবেন। ফলে সারা দুনিয়ার সকল মানুষ তার বিরুদ্ধে গেলেও কিছুই তার ক্ষতি করতে পারবে না। তাহলে এই আয়াতগুলোতে আমরা কি দেখছি প্রিয় উপস্থিতি? আমরা দেখছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকগুলো আমরের সিগা এখানে ব্যবহার করেছেন। কোথাও ব্যবহার করেছেন আকিমি, কোথাও ফাস্তাদু, ফা'বুদু, ফা'তু, ফাকিদুনি। তাহলে প্রশ্ন হচ্ছে, কোন জিনিসটা এখানে বিভিন্ন রকম মাদলুলাত এবং মিনিং এখানে প্রদান করলেন? সিগাতুল আমর, সবগুলো আমরের সিগা নির্দেশসূচক, কিন্তু সবগুলোর অর্থ তো এখানে একরকম না। তাহলে এই বিভিন্ন রকম অর্থ হওয়ার কারণটা কি? বরং একটার সাথে আরেকটা অর্থের দিক থেকে বিরোধপূর্ণ আমরা দেখতে পাচ্ছি। এর কারণ হল আসিয়াকাল কোরআনি, কোরআনের এই পূর্বাপর বক্তব্য এবং আল কারায়নুল খারেজিয়া এবং বাহ্যিক কিছু কার্যকরণ বা কিছু কারিনা, কিছু আলামত, যেগুলোর মাধ্যমে এই আমরের সিগার বিভিন্ন অর্থ নির্ধারিত হয়ে থাকে। তাহলে আমাদেরকে সেগুলো জানতে হবে। সেগুলো না জেনে আন্দাজে নিজের মন মতো করে কোরআন বোঝা, কোরআন তাদাব্বুর করার কোনো সুযোগ নেই। এখানে খুব সূক্ষ্ম একটা বিষয় আমাদেরকে লক্ষ্য রাখতে হবে প্রিয় উপস্থিতি। সেটি হচ্ছে, যিনি তাদাব্বুর করবেন, তাদাব্বুরুল কোরআনের এই সুন্দর কাজটা যিনি করবেন, তিনি তার নিজেকে বেশ কয়েকটা প্রশ্ন করবেন যে কোরআনের এই যে বিভিন্ন রকম বক্তব্য এবং বিভিন্ন রকম দাওয়াহের বহিঃপ্রকাশ অর্থের যে আমরা দেখতে পাচ্ছি, তিনি প্রশ্ন করবেন লিমাযা জাআতিল কালিমাতু হুনা বিশাকল, কেন এই জায়গায় একভাবে কালিমাটা, বক্তব্যটা এসেছে, ওয়া জাআত ফি মাকানিন সানিন বিশাকলিন আখার, এবং অন্য জায়গায় অন্যভাবে এই বক্তব্যটা এসেছে। তিনি আরও নিজেকে প্রশ্ন করবেন কেন এই কালেমাটা, এই বক্তব্যটা ওটার আগে আসলো, এবং তিনি আরও প্রশ্ন করবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইকাব বা শাস্তি এবং সওয়াব বা পুরস্কার, এগুলো কেন সুনির্দিষ্ট একটা উসলুবে নাজিল করা হলো, এর হিকমতটা কি? এভাবে একের পর এক তিনি প্রশ্ন করে তার সুন্দর সমাধান তিনি বের করে নেবেন আল কোরআন এবং সুন্নাহর চমৎকার ব্যাখ্যার আলোকে এবং ওলামায়ে কেরামের যারা মুহাক্কিক আলেম তাদের বক্তব্যের আলোকে। তৃতীয় যে নীতিমালা সেটি হলো যে কোনো ধরনের আইডিয়া বা চিন্তা গ্রহণ করার ক্ষেত্রে তাড়াহুড়ো না করা। হঠাৎ একটা আইডিয়া আসলো আর বলে ও বাহ ইউরেকা ইউরেকা পেয়ে গিয়েছি, এভাবে হবে না। এটা কোরআন তাদাব্বুরের সিস্টেম নয়, বরং আমাদেরকে মনে রাখতে হবে আপনি যদি প্রথমেই একটা ফিকরা, একটা আইডিয়া বা একটা চিন্তা আসার পরপরই সেটাকে গ্রহণ করে ফেলেন তাহলে আপনি সম্ভবত ভুল দিকে অগ্রসর হবেন। আমরা দেখি যে অনেক ব্যক্তি যারা কোরআন নিয়ে চিন্তা গবেষণা করে বলে মনে করে অথবা দাবি করে, তারা তাদের কাছে হঠাৎ মনে হওয়ার পরই তারা সেটাকে গ্রহণ করে সে অনুযায়ী ব্যাখ্যা দিতে থাকে, অথচ এটা অত্যন্ত দূরবর্তী একটা বুঝ যেটা কোরআনের সাথে সঙ্গতিপূর্ণ নয়। এবং এভাবেই তাদাব্বুর করতে গিয়ে একদল লোক কোরআনের ক্ষেত্রে মারাত্মক ভুল করে বসেছেন, সেটা করা যাবে না। বরং কি করতে হবে? বরং এই যে একটা চিন্তা আমার মাথায় আসলো, আমি একটা জিনিস এক্সপ্লোর করলাম, সেটা শুদ্ধ কিনা, অথেন্টিক কিনা এ ব্যাপারে আমাকে তাহকিক করতে হবে, নাকি এটা দাঈফ এটাও আমাকে ভাবতে হবে এবং আমাকে এই জিনিসগুলো পরখ করতে হবে আহলুল ইলম তাদের বক্তব্যের আলোকে এবং তাদের যে নির্ভরযোগ্য গ্রন্থগুলো আছে, রিসোর্সগুলো আছে, মারাজা কিংবা রেফারেন্সগুলো আছে, সে আলোকে আমাকে এগুলো তাহকিক করতে হবে। এজন্যে একজন মুতাদাব্বিরুল কোরআন হিসাবে আমাদেরকে অত্যন্ত সতর্ক থাকতে হবে এবং আমাদের আইডিয়া বা ফিকরা বা চিন্তাধারার যেন শুদ্ধ থাকে, সহি থাকে, সে ব্যাপারে চূড়ান্ত গুরুত্ব দিতে হবে। এবং আমরা যেন শুধুমাত্র কোনো কিছু আমার মনে হলো অথবা কোনো কিছুর দিকে আমি মনের আকর্ষণ বোধ করলাম, কোনো তাহকিক ছাড়াই আমরা যেন সেটা না করি। তেমনিভাবে আরও একটা জিনিস আমাদের সতর্ক থাকতে হবে যে বিশেষ কোনো ব্যক্তির যে আফকারগুলো আছে বা চিন্তাভাবনাগুলো আছে, তারা আল কোরআন নিয়ে যে কথাগুলো তারা বলেছে সেগুলোর ব্যাপারে আমাদেরকে সতর্ক হতে হবে। সেগুলোর ব্যাপারে অন্যান্য ওলামায়ে কেরাম মুহাক্কিকিনদের বক্তব্য কী এবং সেগুলো নিয়ে পর্যাপ্ত চিন্তাভাবনা ছাড়া তার একটাও যেন গ্রহণ না করি এবং সহি আসল, দলিল, বেসিক প্রিন্সিপল এবং তাফসিরের নীতিমালা, গ্রহণযোগ্য নীতিমালা ছাড়া যেন এগুলো কোনোটাই আমরা গ্রহণ না করি। আমরা দেখি যে আল কোরআনের ১৯ তত্ত্ব নিয়ে রাশাদ খলিফা তিনি যে ফর্মুলাগুলো পেশ করেছিলেন সেটা ভয়ঙ্কর একটা ভুলে ভরা এবং অনেক জায়গাতেই চাতুরতাপূর্ণ ও মিথ্যার কারসাজি সেখানে রয়েছে। ডক্টর আবু আমুনা বিলাল ফিলিপ সেই বিষয়গুলো তিনি বিশদভাবে ব্যাখ্যা করেছেন এবং আরও অনেকেই ব্যাখ্যা করেছেন। সুতরাং আমরা এই যে আল কোরআনের ১৯ তত্ত্ব বলি, এই তত্ত্ব বলি, সেই তত্ত্ব বলি, পেলাম আর গ্রহণ করে ফেললাম, এটা যেন না হয়। বরং আমরা প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে আমাদের যারা সত্যিকারের সালাফ ছিলেন, আইম্মাতুল হুদা ছিলেন, কোরআনের অত্যন্ত যোগ্য মুফাসসির ছিলেন, আমরা তাদের কথার সাথে মেলাবো, দেখব আমাদের যা আমরা তাদাব্বুর করছি, যা আমরা বুঝতে পারছি, যে আইডিয়াগুলো আমরা পাচ্ছি সেগুলো সঠিক কিনা। তাহলেই আমরা মনে হয় সঠিক সিদ্ধান্তে আসতে পারবো ইনশাআল্লাহ। চতুর্থ মূলনীতিটা হলো আল কোরআন আমাদেরকে যেভাবে চালাতে চায়, আল কোরআন যে বিষয়টা যে উদ্দেশ্যে তুলে ধরেছে কোরআনের সাথে সঙ্গতি রেখেই আমাদেরকে সেভাবে চলতে হবে। ব্যাপারটা যেন এমন না হয় আমরা কোরআনকে চালাচ্ছি। আল কোরআনের অর্থটা আমরা আমাদের প্রবৃত্তি, আমাদের ইচ্ছা অনুযায়ী করছি, আল কোরআনের ব্যাখ্যাটা মনগড়া করছি। আল কোরআনকে মনগড়াভাবে চালানোর কোনো সুযোগ নেই, বরং আমাদের মনকে, আমাদের চিন্তা চেতনাকে কোরআন অনুযায়ী চালাতে হবে। এটা হচ্ছে এই মূলনীতি। এই মূলনীতির অন্যথা কখনোই করা যাবে না। পঞ্চম মূলনীতিটা হলো আমাদের চিন্তা চেতনা এবং দৃশ্যমান সব কিছুর ক্ষেত্রে আল কোরআনের হুকুমই প্রতিষ্ঠিত করতে হবে, আল কোরআনের অনুশাসন প্রতিষ্ঠা করতে হবে। আল কোরআনের বোঝার ক্ষেত্রে বা আল কোরআনের ব্যাখ্যার ক্ষেত্রে আমাদের চিন্তার অনুশাসন প্রতিষ্ঠা করা যাবে না, উল্টোটা করা যাবে না। অর্থাৎ আমাদের চিন্তা চেতনা আল কোরআনের উপর চাপিয়ে দেওয়া যাবে না। যদি সেটা করা হয় তাহলে যিনি মোতাদাব্বের হবেন, তাদাব্বুরুল কোরআনের কাজটা করবেন, তার মাসির বা গন্তব্য হবে দলাল এবং ইনহিরাফ, ভ্রষ্টতা এবং বিচ্যুতি। আমরা আশা করছি এত কষ্ট করে আল কোরআন নিয়ে চিন্তা গবেষণা করছি বিচ্যুত হবার জন্য নয়, ভ্রষ্ট হবার জন্য নয়। অতএব আমরা যেন কখনোই ভ্রষ্টতার পথে অগ্রসর না হই। ষষ্ঠ এবং সর্বশেষ মূলনীতি হল আল কোরআনের ভাষা বোঝা, বক্তব্য বোঝা এবং তাফসিরের ক্ষেত্রে সর্বদাই আমরা যেন নির্ভরযোগ্য রেফারেন্স এবং বিশুদ্ধ রেফারেন্সের উপর এতেমাদ করি। আমরা যেন কখনোই বিভ্রান্তিতে ভরা কোনো তাফসির গ্রন্থ অথবা ভুলভাবে ব্যাখ্যা করছে এরকম কোনো গ্রন্থের দিকে না যাই, তাহলে কিন্তু আমরা ভুল তাফসির গ্রহণ করে ফেলব এবং তাতে করে বিভ্রান্ত হয়ে যাব। সুতরাং নির্ভরযোগ্য তাফসির এবং সহি তাফসির, এটাই হবে আমাদের তাদাব্বুরুল কোরআনের একমাত্র সহায়ক, এবং এর মাধ্যমেই আমরা বিশুদ্ধ সিদ্ধান্তে উপনীত হতে পারবো। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আজ এ পর্যন্তই। হাযা ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।